শান্তিবার্তা অনুষ্ঠানটি দেখুন প্রতি বুধবার সন্ধে 6:25 এবং শুক্রবার সন্ধে 7:35। উপস্থিত থাকবেন তন্ত্র জ্যোতিষ কুলাধিপতি, গোল্ড মেডেলিস্ট, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত কালভৈরব সাধক শ্রী শান্তমন চক্রবর্তী। নমস্কার। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দর্শক বন্ধু, শান্তির বার্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, শান্তিতে আপনি তখনই থাকতে পারেন যখন আপনার প্রথম শরীর ভালো হতে হবে। শরীর, মন এবং মানসিকতা, অর্থনৈতিক সমস্ত কিছু ভালো থাকে, তখনই কিন্তু আপনার জীবনে শান্তি আসতে পারে, পিস অফ মাইন্ড। আর মানসিক শান্তি যদি জীবনে না থাকে তাহলে আপনার জীবনে কিছুই থাকবে না। অর্থ থাকলেও কিন্তু মানসিক যদি শান্তি না থাকে আপনার জীবনে কিছুই ভোগ করতে পারবেন না। অতএব সমস্ত, মানে সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তিটাই কিন্তু প্রধান প্রাধান্য পায়। দর্শক বন্ধু, আমাদের দেবীপক্ষের সূচনা হয়ে গেছে এবং এই দেবীপক্ষের ক্ষেত্রে আমরা দুর্গা উৎসব কিন্তু কাটিয়ে এসেছি। এরপরে আমরা যেটা আসছে ধনতেরাস বা দীপান্বিত অমাবস্যা। যারা এই অমাবস্যাতে আমাকে কাজ করাতে চাচ্ছেন বিভিন্ন ধরনের মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, ভৌমদোষ, বীজযোগ, বিষকন্যা যোগ, ডমরুযোগ, সর্পযোগ, কালসর্পযোগ, কেমদ্রুম যোগ, হুতাহুত যোগ, সমস্ত বিষয়ে যেসব যোগগুলো আপনাদের নেগেটিভ যোগ, যেগুলো আমাদের ক্ষেত্রে প্রবলেম করে দেয়। এছাড়াও বিভিন্ন গ্রহের উপাচার, বৈদিক মতে বিভিন্ন গ্রহের উপাচারও কিন্তু আমি করে থাকি। দর্শক বন্ধু, এই পুজো চলে যাওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু পরীক্ষা আসছে। যাদের সন্তানেরা, ছেলে মেয়েরা, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, বিভিন্ন টেস্ট পিটেস্ট পরীক্ষা আসছে, ফাইনাল পরীক্ষা আসছে, অতএব এই পুজোর ছুটি কেটে গেলে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। আর পরীক্ষা স্টার্ট হয়ে যাওয়া মানেই আমাদের গার্জেনদের মানে একটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ বা চিন্তার কারণ, কি করবে আমার ছেলে, জীবনে আমার ছেলে প্রতিষ্ঠিত হতে পারবে তো, এখন থেকেই কিন্তু চিন্তা, যেটা আগে কিন্তু ছিল না। এখন 11-12 ছেলেরাও কিন্তু কোশ্চিন করে, আমার চাকরি হবে তো, সরকারি চাকরি, যারা হয়তো পড়াশোনা এডুকেশন কমপ্লিটই করেনি। অতএব এডুকেশন কমপ্লিট করার আগে কিন্তু তার চিন্তা হচ্ছে সরকারি চাকরি হবে কি না। দর্শক বন্ধু, আজকে আমি সেই জন্য দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো এডুকেশন আর সেকেন্ড হলো ডিভোর্স বা ম্যারেজ, মানে বিবাহ বিচ্ছেদ নিয়ে। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে এডুকেশন সবার যে ভালো হয় তাও নয়, সবার খারাপ হয় তাও নয়। ভালো খারাপটা কিন্তু কিছুটা নিজেদের উপরও নির্ভর করে। আমি দীর্ঘ 20 বৎসর জ্যোতিষশাস্ত্র চর্চা বা সাধনার মাধ্যমে, আমি তন্ত্র সাধনার মাধ্যমে আমি লক্ষ্য করে দেখেছি, ম্যাক্সিমাম যে ছেলে 3rd ডিভিশনে পাশ করতো সে ছেলে 1st ডিভিশন পেয়েছে। পড়াশুনো না করতে পারলে কোনোদিনই দর্শক বন্ধু সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, যতই মেধাবী ছাত্র হোক, যতই তার জন্মকুণ্ডলিতে বুধাদিত্য যোগ থাকুক, পঞ্চমপতি চতুর্থপতি পঞ্চমে থাকুক বা চতুর্থপতি পঞ্চমপতি নবমে থাকুক, দশমে থাকুক, তা সত্ত্বেও কিন্তু সে উচ্চ বিদ্যা লাভ হবে না। গ্রহকে পরিচালন করতে হবে। কেউ যদি ভাবে যে গ্রহ আমি একটা পাথর পড়ে নিলাম, আমার পড়াশুনো হয়ে যাবে, তাহলে বলবো তার মতো মূর্খ আর কেউ নেই। বা আমি একটা চুনি পড়ে নিলাম, আমি কোনো ফর্ম ফিল আপ করবো না, আমার চাকরি এমনি হয়ে যাবে, ইন্টারভিউ এমনি হয়ে যাবে, ভাইবা এমনি হয়ে যাবে, তা তার মতন মূর্খ আর কেউ নেই, কোনোদিনই হবে না। যে পাথরটা আপনাকে দেবে তার লাভ হবে, আপনার কিছু লাভ হবে না। অতএব দর্শক বন্ধু, আজকে আমি বলবো পড়াশুনোর
কিছু প্রথম হলো পড়াশোনার কিছু বিষয়, কাদের এডুকেশন ভালো হতে পারে, কারা কোন সাবজেক্ট চুজ করলে সেই পড়াশোনাটা আপনার পক্ষে ভালো হবে, বা আপনাদের সেই লাইনটা চুজ করতে পারলে আপনাদের জীবনে ফেলিওর হতে পারবে হবে না, বা ট্র্যাক চেঞ্জ করতে হতে পারবে না, বা আপনাদের কোনো কারণে আপনার ইয়ার লস হবে না। সেকেন্ড কথা হলো, যারা পড়াশোনায় চঞ্চল বা যারা খুব পড়াশোনায় ভালো, প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সবার ক্ষেত্রে কিছু আমি ক্রিয়া বলবো, যে ক্রিয়াগুলো করতে পারেন, বৈদিক ক্রিয়া, সংস্কারমূলক ক্রিয়া, কুসংস্কার না, সংস্কারমূলক ক্রিয়া, সেই ক্রিয়াগুলো করতে পারলে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আমি বহুজনকে 20 বছর ধরে দিয়েছি এবং তারা প্রত্যেকেই কিন্তু রেজাল্ট ভালো করেছে এবং তার সঙ্গে তারা পড়েছে, শুধু আমার ক্রিয়া করে বসে থাকেনি, পড়েছে, আমি তার গুড লাকটাকে সাপোর্ট করার চেষ্টা করেছি। দর্শক বন্ধু, আমরা সবাই জানি যে জন্মকুণ্ডলিতে এডুকেশন ভাবকে বিচার করার আগে, যদিও আগে দুটি ঘরকে কিন্তু এডুকেশন বলছে, একটি হলো ফোর্থ হাউস, একটি হলো ফিফথ হাউস। ফোর্থ হাউস হলো কর্কট রাশি, ফিফথ হাউস হলো সিংহ রাশি। ইন্ডিভিজুয়াল লগ্নচাটে চতুর্থ পতি পঞ্চম পতি বিদ্যাকারক, দ্বিতীয় পতি হলো একদম নিম্ন লেভেলে 1-8, 8-12 হলো ফোর্থ হাউস, 12-2 গ্র্যাজুয়েশন হলো ফিফথ হাউস, এবং গ্র্যাজুয়েশনের পরে আপনি এমএসসি করবেন কি এমএ করবেন কি ডক্টরেট করবেন সেটা 9th হাউসের বা 11th হাউসের উপর নির্ভর করে। তাহলে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম এবং একাদশের উপরে কিন্তু আপনার বিদ্যার পরিমণ্ডলটা কিন্তু পরিবেষ্টিত হয়ে আছে। তারপরে এই দুটি, এই তো সার্বিক গেলই, তার সঙ্গে দেখতে হবে যে গ্রহগত কি অবস্থান আছে। তার ফোর্থ হাউসের গ্রহ কোনো নেগেটিভ ভাইব্রেশন আছে কিনা, কোনো নেগেটিভ নক্ষত্র বসে আছে কিনা, সেটাকে যেমন বিচার্য বিষয় আছে, তার সঙ্গে দেখতে হবে তার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির কি পজিশন আছে। কারণ বৃহস্পতিকে না দেখলে তার ভিতরে চেতনা বা বুদ্ধি বা প্রজ্ঞা তৈরি হবে না, চেতনা তৈরি না করলে সেই ছেলে জীবনে গিয়ে উন্নতি করতে পারবে না। মুখস্থ করে যদি ফার্স্ট ডিভিশনও পেয়ে যায়, দর্শক বন্ধু ধরুন আপনি মুখস্থ করে ফার্স্ট ডিভিশন পেয়ে গেলেন, আপনি উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, যখন আপনি কোনো রকম ইঞ্জিনিয়ারিং বা কোনো টেকনিক হ্যান্ড পড়তে যাবেন সেখানে কিন্তু আপনি ভরাডুবি খাবেন, কেন আপনার মতো চেতনা নেই, আপনি ভিতর থেকে পড়েননি, আপনি মুখস্থ করে লিখে নিয়েছেন, মাথায় ধরেছে আপনি লিখে নিয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে হবে। অতএব বৃহস্পতিকে, বৃহস্পতির ভাইব্রেশন কিন্তু ভালো হতে হবে। বৃহস্পতিকে যদি ভাইব্রেশন ভালো করতে হয়, বা বৃহস্পতিকে যদি ভালো করতে হয় আপনাকে কী করতে হতে পারে, না যাতে বৃহস্পতি খারাপ আছে বা বৃহস্পতি ভালো উভয় করতে পারেন, পরীক্ষার্থী, ছোটো ছোটো বাচ্চারা, প্রত্যেকে করতে পারেন, কেশর নিন, আপনি কোনো ভুসিমাল দোকানে বা কোনো দশকর্ম ভাণ্ডারে কিন্তু পেতে পারেন, ভালো একটু কেশর নিন, সে কেশরটা নিয়ে ফ্রেশ ওয়াটার বা গঙ্গা জলে গুলে রেখে দিন, অনামিকা আঙুল দিয়ে আপনি কি করবেন, প্রথমে নাভিতে, তারপরে কপালে দুটো ভুরুর মাঝখানে, তারপরে জিহায় লাগান। এইভাবে যদি কন্টিনিউ করেন দেখবেন আপনার ধৈর্য, বুদ্ধি এবং মনে রাখার ক্ষমতা বেড়ে গেছে। কারণ দুটো ভুরুর মাঝখানে লাগানো মানে এটা হলো জ্ঞানের জায়গা, বুদ্ধির জায়গা, মনে রাখার জায়গা, এখানে যে ধরনের কালার আপনি পুট করবেন সেই ধরনের কালারের ভাইব্রেশন আপনার শরীরের মধ্যে আসবে। সেকেন্ড বলবো যে আরেকটি গ্রহ, সেটা হলো বুধ। বৃহস্পতির পরে কিন্তু বুধের স্থান, দুটোই অঙ্গাঙ্গিকভাবে যদি কোনোভাবে সঠিক ভাইব্রেশন দেয় সেই ছেলে স্টুডিয়াস হয়, মেধাবী হয়, প্রকৃত মেধাবী ছাত্র হয়। অনেকে দেখবেন মুখস্থ করে অনেক ভালো রেজাল্ট করে কিন্তু ভিতরে কিছুই থাকে না, তার ভাণ্ডার শূন্য। বৃহস্পতি এবং বুধ এই দুটি গ্রহ যদি সঠিকভাবে থাকে এবং সঠিক ভাইব্রেশন করে তাহলে সেই ছেলে কিন্তু মেধাবী বা স্টুডিয়াস হয়। বুধ যদি জন্মকুণ্ডলিতে মীন রাশিতে বসে থাকে, ষষ্ঠম ও অষ্টম দ্বাদশে বসে থাকে, বা কোনো নেগেটিভ গ্রহের সঙ্গে বসে থাকে, রাহুর সঙ্গে বসে থাকলো, মঙ্গলের সঙ্গে বসে থাকলো, তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের থাকে সেই ছেলের কিন্তু ডিসিশন খারাপ হয়। কি নিয়ে পড়ব, কোন বিষয় নিয়ে পড়ব, কোন বিষয় চুজ করলে আমার জীবনে ভালো হবে,
এই জায়গাগুলো কিন্তু তার ভুল হয়, স্পেলিং মিস্টেক হয়। সে ভাবছে সবই জানে, বাড়িতে যখন পড়াশোনা করছে হুবহু লিখে দিচ্ছে, পরীক্ষার হলে গিয়ে দেখবেন তার একটি বিষয় কমপ্লিট নেই, পরবর্তী স্টেপ কিন্তু পরবর্তী স্ট্যান্ডার্ড কিন্তু তার শুরু হয়ে গেছে। এগুলো দেখবেন ভূত যদি ডিস্টার্বেন্স থাকে কিন্তু হয়। কথার জড়তা, মনে রাখার ক্ষমতা, এগুলো কিন্তু বুথ ডিস্টার্বেন্স থাকলে হয়। বুথ ডিস্টার্ব ছিল বলেই, বুথ বৃহস্পতি ডিস্টার্ব ছিল বলেই কালিদাস নিজেকে আত্মহত্যা করতে গিয়েছিল, তার স্ত্রীর ভৎসনাতে আত্মহত্যা করতে গিয়েছিল। সেই জন্য কালিদাসের জিহায় নীল সরস্বতী বা নীল তারামা এসে বসেন। তারপরে কালিদাস কিন্তু মূর্খ কালিদাস থেকে পণ্ডিত কালিদাসে পরিণত হয়েছিল। অতএব বুধের যদি ভাইব্রেশন খারাপ থাকে, প্রতিনিয়ত সবুজ জিনিস বেশি করে খান, সবুজের দিকে তাকান, সবুজ ঘাসের উপরে হাঁটুন, প্রতিনিয়ত গণেশ দেবতার পুজো করুন, ওম গং গণপতয়ে নমো, ওম গং গণপতয়ে নমো, এই মন্ত্র বলে বাবাকে লাড্ডু দিয়ে পুজো দিন, সিদ্ধি দিয়ে পুজো দিন, দুর্বা দিয়ে পুজো করুন। দুর্বার একটা বিশাল মহত্ত্ব আছে দর্শক বন্ধু, দেখবেন আপনার ছেলের কিন্তু মেধাবী শক্তি অনেক বাড়বে, বুদ্ধি স্থিতিশীলতা হবে, বদমাশি ভাব কাটবে, রেজাল্টও ভালো করবে। এবার বলবো যারা পড়াশোনার উপরে লাইন চুজ করতে যাচ্ছেন তারা কি ধরনের লাইন চুজ করতে পারে। চন্দ্রকে দর্শক বন্ধু আমরা জানি বিভিন্ন চারুকলা শিল্পকলা বিভিন্ন কলাকে, সেটা বেঙ্গলি অনার্স হতে পারে, কবিতা লাইন হতে পারে, বা কোনো কলা শিল্পতে কিন্তু প্রবেশ করতে গেলে কিন্তু চন্দ্রের ভাইব্রেশন দরকার হয়। যদি চন্দ্র এবং বুধ এই দুটো গ্রহের যদি সঠিক ভাইব্রেশন থাকলে, তাহলে কি নাটক, গদ্য সাহিত্য, একাঙ্ক নাটক, যেটাকে আমরা ওয়ান নাইট প্লে বলি, সেগুলোতে পারদর্শী হয়। এবং যদি চন্দ্র এবং শুক্রের ভাইব্রেশন সঠিক থাকে দর্শক বন্ধু, সে নিজে অনেক কবিতা লিখবে, ছোট গল্প লিখবে, সাহিত্য লিখবে, গদ্য সংস্কার করবে, সমস্ত বিষয়। অতএব তার কোন বিষয়টা তার ভগবান দিয়েছে সেই বিষয় নিয়ে এগোতে হবে। আমাদের ভাবলে হবে না যে সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, তাহলে কবি হবে কে, কে হোটেল ম্যানেজমেন্ট পড়বে, কে প্রফেসরি করবে, কে উকিল হবে, কে আইপিএস হবে, কে আইএস হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু তার ডেস্টিনিতে লুকিয়ে থাকে, সেই বিষয় নিয়ে চলতে হবে। জোর করে পড়িয়ে কোনো কিছু লাভ নেই, তাতে পয়সা নষ্ট, ইয়ার লস। চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতি থাকে তাদের কি হতে পারে, না ইতিহাস নিয়ে পড়াশোনা, হিস্টোরি, আপনি হিস্টোরি নিয়ে পড়ে আপনি এসএসসি দিন, বিএড করুন, স্লেট দিন, প্রফেসরি নিন, আপনার কি হবে, দর্শন আপনার ভালো হতে পারে, ফিলোসফি ভালো হতে পারে। রবি কি করে, বিজ্ঞান বিষয়, বিজ্ঞান বিষয়ে যে কোনো পড়াশোনা, রবির ভাইব্রেশন ভালো হয়, তার সঙ্গে শুক্র ভাইব্রেশনও দরকার হয়। বিজ্ঞান আমরা যেটা জানি, বিজ্ঞানের মধ্যে মেন বিজ্ঞান হল পদার্থবিদ্যা, ভৌত বিজ্ঞান, ভৌত জিনিসটাকে যেটাকে চোখে দেখে সেটাকেই বিশ্বাস করে। রবিকে কেন বিজ্ঞানের কারক গ্রহ বলছি, রবি হলো সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল কিন্তু রহস্য ভেদ করে, মূল রহস্য রবি থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি দর্শক বন্ধু। এই জন্য রবিকে আমরা চিকিৎসা শাস্ত্র কিন্তু কাজে লাগিয়েছি, বা চিকিৎসা শাস্ত্র কিন্তু মুখ্য কারকগ্রহ কিন্তু আমরা রবিকে বলে থাকি। চিকিৎসার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে,
যদি আপনি রবির সঙ্গে বুধের কম্বিনেশন কারো জন্মকুণ্ডলিতে থাকে, দেখা গেল যে রবির সঙ্গে বুধের 10 ডিগ্রির মধ্যে নেই, রবি বুধ বসে আছে কন্যা রাশিতে, রবি বুধ বসে আছে মিথুন রাশিতে বুধায়িত্ব যোগে, এবং লগ্নের 4th হাউস কি 5th হাউস হচ্ছে, সেখানে কি হবে, আপনি মেডিসিন নিয়ে মেডিকেল জয়েন্ট দেওয়ার পরে আপনি যদি মেডিসিন নিয়ে পড়াশোনা করেন, বা দেখা যায় যে ডিগ্রির উপর নির্ভর করবে কার কতটা স্ট্রেংথ গ্রহের, বা দেখা যায় যে যদি আপনি ওষুধ দোকান করতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু ভালো হবে। রবি শুক্রে যদি সঠিক ভাইব্রেশন থাকে, তাহলে কি হলো, আপনি গাইনোলজিক্যাল নিয়ে পড়লে আপনার কিন্তু বেটার হবে। রবি শনি যদি সঠিক ভাইব্রেশন থেকে আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে হাড় এবং অস্থি, স্নায়ু বা নার্ভ, এগুলো নিয়ে যদি আপনি পড়তে পারেন, দেখবেন আপনি সাকসেস পাবেন। শুধু মেডিকেল পড়লেও হলো না, কোন বিষয় নিয়ে পড়লে আপনার জীবনে সাকসেস হবে সেই বিষয়টাও জানার দরকার আছে। রবি মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে সঠিক ভাইব্রেশন হয়, 4th হাউস 5th হাউস 9th 11th এর সঙ্গে কানেক্ট করছে, তাহলে সার্জারি নিয়ে যদি আপনি পড়াশুনো করেন, দেখবেন আপনার হাত খুব ভালো হবে এবং আপনার তাতে সুনাম অর্জন হবে। রবি শনি মঙ্গল বুধ, রবি শনি মঙ্গল বুধ যদি দুর্বল থাকে, তাহলে আপনি হোমিওপ্যাথিক ডাক্তার নিয়ে পড়াশোনা করতে পারেন, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এইসব নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারেন। এবার বলবো ইঞ্জিনিয়ারিং লাইনে বা টেকনিক্যাল হ্যান্ডে। দর্শক বন্ধু, আমরা জানি যে শনি হল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো টেকনিক্যাল হ্যান্ডের পড়াশোনার প্রধান কারক গ্রহ। আপনি ইন্টেরিয়র ডিজাইনার পড়ুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ুন, সমস্ত বিষয় কিন্তু ইঞ্জিনিয়ারিংটার ক্ষেত্রে কিন্তু আপনার শনির ভাইব্রেশন দরকার। তারপরে শনির সঙ্গে পার্ট বাই পার্ট গ্রহের কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হবে। শনির সঙ্গে যদি মঙ্গলে ভাইব্রেশন থাকে দর্শক বন্ধু, তাহলে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কিন্তু ভালো হবে। শনির সঙ্গে যদি মঙ্গল এবং রাহু এই তিনটি গ্রহের সহাবস্থান থাকে, 4th, 5th এবং 9th, 11th হাউসের সঙ্গে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কিন্তু ভালো হবে। যদি শনি মঙ্গল শুক্রের ভাইব্রেশন থাকে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়তে পারেন কিন্তু আপনার বেটার হবে। যদি বুধ বা মঙ্গলের ভাইব্রেশন আপনার জন্মকুণ্ডলে চতুর্থ ভাবে পঞ্চম ভাবে থাকে, তাহলে আপনি কস্টিং নিয়ে পড়ুন, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ুন, দিয়ে ব্যাংকের পরীক্ষা দিন, সিএ পড়ুন, চার্টার অ্যাকাউন্ট পড়ুন, দেখবেন আপনার জীবনে কিন্তু প্রতিষ্ঠা লাভ হবে। রবির সঙ্গে বুধ এবং হার্সেল এই তিনটে গ্রহের কম্বিনেশন থেকে আপনি ল নিয়ে পড়ুন। ল আবার বিভিন্ন ভাব আছে। রবির সঙ্গে যদি মঙ্গলের ভাইব্রেশন যদি ভালো থাকে, তাহলে আপনি ক্রিমিনাল ল নিয়ে পড়ুন, তাহলে আপনার জীবনে তোমার বিশাল প্রতিষ্ঠা লাভ পাবেন। রবির সঙ্গে যদি বৃহস্পতি ভাইব্রেশন ঠিক থাকে, তাহলে কনসাল্টিং ল, পরামর্শদাতা নিয়ে আপনি কিন্তু হতে পারেন, বা পরামর্শদাতা এই বিষয় নিয়ে পড়াশোনা করলে পরবর্তী পরামর্শদাতা হিসেবে আপনি স্থান পেতে পারেন। যদি দর্শক বন্ধু আপনার লগ্নে বুধ এবং শুক্রের ভাইব্রেশন খুব ভালো থাকে, বা শনি বৃহস্পতির ভাইব্রেশন ভালো থাকে জন্মকুণ্ডলিতে, বা আপনার লগ্নভাবে থাকে, আপনি জ্যোতিষশাস্ত্র চর্চা করতে পারেন। জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি চর্চা করতে পারেন, তাহলে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। যারা এডুকেশনের ক্ষেত্রে মনে রাখতে পারছে না বা মনে হচ্ছে পড়ার ভীতি, তারা কি করতে পারেন, না তারা বইয়ের মধ্যে যেসব বইতে আপনার ভীতি মনে হচ্ছে সেই সব বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখুন, ময়ূরের যে গোল অংশটি সেটা কিন্তু রাখুন। আর কি করতে পারেন, যে কোনো রবিবার ধরে 22টা তেঁতুল পাতা নিন,
জলে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে, যদি জলে নাও দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু জলে বিসর্জন করতে হবে। 11টি তেঁতুল পাতা ওম সূর্যায় নমো এই বলে ভাসিয়ে দিন, আর 11টি তেঁতুল পাতা সমস্ত বইয়ের মধ্যে রেখে দিন। দেখবেন আপনার মনে রেখা এবং কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেড়ে গেছে। সেকেন্ড পার্টটা যেটা আছে সেটা হচ্ছে ডিভোর্স। আজকালকার দিনে বৈবাহিক জীবনের ক্ষেত্রে এটা আমাদের নিজেদেরই জন্যে, শুধু গ্রহগত সমস্যা বলবো না, নিজেদের জন্য কিন্তু বিবাহ বিচ্ছেদ কিন্তু প্রায় দেখা যায়। আমাদের কাছেও যেমন আছে, বিভিন্ন কোর্ট কাছাকাছি সমস্ত কিছু দেখা যায়। বিবাহ বিচ্ছেদ আমরা কোথা থেকে করতে পারি না? ষষ্ঠ এবং দ্বাদশ থেকে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয় বা বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে জানা যায়। সপ্তমে দ্বাদশ স্থান কিন্তু বিবাহ বিচ্ছেদকে ইন্ডিকেশন করে। আমরা যেমন জানি পঞ্চম ভাব, বয়সে ছোট কারোর সঙ্গে ভালোবাসা বা প্রেম প্রীতি মানে বিষয় নিয়ে জানা যায়। এবং দশম ভাব, বয়সে কারোর সঙ্গে সম্পর্কের থাকতে পারে সেই বিষয় নিয়ে জানা যায়। যদি এইসব জায়গায় অনেক সময় দেখা যায়, এই যে আমরা জটক বিচার করি দর্শক বন্ধু, 36 গুণের 18 গুণ মিল থাকলে বিয়ে দিয়ে দিই, মাঙ্গলিক মিলেও বিয়ে দিয়ে দিই, কিন্তু না, ইন্ডিভিজুয়ালভাবে চার্ট দেখতে হয়। জাতক এবং জাতিকার সঙ্গে লাইফস্টাইলের কী মিল হচ্ছে, জাতক এবং জাতিকার সঙ্গে তাদের মানসিক কী মিল হচ্ছে, ফিজিক্যাল কী মিল হচ্ছে, সামাজিক কী মিল হচ্ছে, পারিপার্শ্বিক কী মিল হচ্ছে, সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে হবে। সেকেন্ড কথা হলো যে ইন্ডিভিজুয়ালভাবে কার কী ধরনের ভাগ্যের উন্নতি আছে। বিয়ে করার পরে তো জীবনে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হবে, তো সেই জন্য কি ধরনের ভাগ্যের উন্নতি আছে সেটা জানতে হবে। নারী দোষ আছে কি না, শারীরিক কোনো অমিল হবে কি না, শারীরিক কোনো ক্ষতি হবে কি না, বা দেখা যায় আফটার ম্যারেজে সন্তান আসতে প্রবলেম হচ্ছে কি না, বকুর দোষ আছে কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্লেষণের দরকার আছে। এই বিষয়গুলো বিশ্লেষণ না করলে কিন্তু মাঙ্গলিক কাটালেও কিন্তু আপনার জীবনে কিন্তু বিশাল কিছু লাভ আপনার হবে না। অনেক সময় দেখবেন মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায়। মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে গেলে কি হয়, বৈধপূজক হবেই, সে বৈধপূজকটা একটা হতে দেরিতে হয়। এবং কখন হয় না, যখন তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং গোচর সে গ্রহের সঙ্গে কিন্তু ম্যাচ হয়, তখনই কিন্তু এই ধরনের অশুভ ঘটনা ঘটে। বৈবাহিক জীবন সুন্দর করতে আমি দেখেছি দর্শক বন্ধু, অনেক সময় 14 গুণও সারা জীবন সুখে সংসার করছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ সব ঠিক আছে। তার মানে কিছুটা নিজেদের মানসিকতার উপর নির্ভর করছে, নিজেদের চলাফেরা বোঝার তার উপরে নির্ভর করছে। এগুলোকেও কিন্তু আপনাদের ঠিক করতে হবে, শুধু গ্রহগত সমস্যা দেখলেও হবে না, তাহলে ভগবান বুদ্ধি দিত না, অন্য জীবের মতন মানুষকে সৃষ্টি করত না, জীবকুলের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করতো না। জ্ঞান, প্রজ্ঞা, চেতনা, বুদ্ধি একমাত্র মানুষের মধ্যেই দিয়েছে, যার ফলে সে সমস্ত জিনিসটা কিছুটা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারে, বা খারাপ জিনিসটা এলে সে কীভাবে গ্রহণ করবে সেটা কিন্তু সে নিজের উপর তার নির্ভর করে। রিয়েক্টটা কীভাবে করবে, ভালো করবে কি খারাপ করবে, সেটা কিন্তু নিজের উপর নির্ভর করে। অতএব দর্শক বন্ধু, এই বিষয়গুলো জানতে হবে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।